ইনাম তাহলে আলোচনা দেখেছি ভঙ্গি আপনি কি আপনি কি আপনার ভিডিওটা আগে একটু আমি একটু বলে নিই আপনার ভিডিওটা কি অন করে আপনি কথা বলতে চান কারণ এখানে আপনি যদি চান তাহলে আপনার ভিডিওটা অফ করে কথা বলতে পারেন যদি আপনি চান আর যদি চান ভিডিও অন করেও রাখতে পারেন এটা আপনার ইচ্ছা কিন্তু আপনাকে আমি একটু সতর্ক করে দেওয়ার জন্য বলছি যে আমাদের লাইভে এসে কথাবার্তা আলোচনা করলে অনেক সময় জঙ্গি হুজুররা একটু হুমকি ধামকি দেয় হ্যাঁ এই জন্য আপনার নিরাপত্তার জন্য বলছি যে আপনি যদি চান ভিডিওটা অফ করে কথা বলতে পারেন না আমি এই সব কোনো কিছু ভয় পাই না আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আপনাকে আমি স্ক্রিনে আনছি এখন আপনাকে স্ক্রিনে দেখা যাচ্ছে আপনার চেহারা দেখা যাচ্ছে বলেন তাহলে আমি কয়েকটা ইউটিউব আলোচনা আপনার দেখছি তাতে আমি থেকে তো আপনার কোনো লেখা পড়ি নাই আপনার কোনো অনুসারী না কিন্তু আপনার আলোচনা বাচন ভঙ্গি উপস্থাপনা এগুলা কয়েকটা লাইভ দেখছি আমার খুব লাগছে এক সময় যদি কোনো সুযোগ হয় তাহলে একটু যুক্ত হবো এটা আজকে তিন চার দিন যাবৎ যেমন ভাবতেছিলাম তেমনি ভাবে আজকে লিঙ্ক পাইলাম তাই যুক্ত হইলাম আর কি ভাল লাগিয়া আলোচনাগুলা হ্যাঁ এই যে মুক্ত আলোচনা আমারও এমন মুক্ত আলোচনা যেমন একটু আগে যে এক ম্যাডামের সঙ্গে কথা হইলো সে আপনি যে বর্ডার এটা আমারও বর্ডার এই বাংলাদেশের সীমা রেখা ভারত সীমা রেখা এই এই ধরনের কোন সীমা রেখা আমি মানি না আচ্ছা আচ্ছা খুবই ভালো তাহলে তো আমরা একই এই দিক থেকে তো আমরা অন্তত একই চিন্তার মানুষ আপনার সাথে কথা আমার ভালো হ্যাঁ বলেন বলেন আমার এত ভালো লাগে যে আসলে তো মানুষ হইল জ্ঞানের উপরে ভিত্তি করে মানুষ কিন্তু সবাই এক সমান না সেটা ভিত্তি হয় জ্ঞানের উপরে জ্ঞানের আপনার অনেক এটা আমার ভাল লাগে আমি চাই আমার আপনার কাছে আপনার কাছে আমার চাওয়াটা কেমন চাওয়াটা এরকম যে আমরা যদি এই ভালো যে চিন্তা মুক্ত যে চিন্তা এই জিনিসগুলা একটা কিছু রুলস এর মধ্যে যদি আগাইতে পারি তাহলে আমরা যদি সময় নষ্ট করতে না চাই আরেক দিকে নিজেকে ব্যস্ত না রেখে যদি এই বিশ্ববর্ডারে সুন্দর করে গড়ে তোলার যে দায়িত্ব এটা যদি আমরা গা বহন করতে সাহসী হই বা বহন করা শুরু করি শুরু করতে চাই তাইলে হয়তো আমরা দিকে মনোযোগ কম দিয়া আমাদের আগায় যাওয়া দরকার আমি জানি আমি আমি যেটা চাইলে আমি চাও আপনার সঙ্গে মিলে কিনা হ্যাঁ আপনি তো খুবই ভালো কথা বলছেন আপনার কথা তো খুবই চমৎকার কিন্তু মানে দুঃখের বিষয় হচ্ছে আমাদের তো প্রত্যেকেরই রুটি রুজির ব্যবস্থা তো করতে হয় টাকা পয়সা ইনকাম করতে হয় ফ্যামিলি আছে তো আমরা তো আসলে সেই রকমের বিপ্লবী মানুষ না সব সাইডে সব সাইডে দিয়ে কিছু করার কোনো সুযোগ নাই এটা আমারও নাই আমি এমন এমন কিছু না যে আমি না খাইয়ে থাকতে পারবো সেটাই আমি আপনাকে আমার রুটি রুজি হ্যাঁ সেটাই আপনাকে সুভাষ চন্দ্র বোস না আমরা তো সুভাষ চন্দ্র না যে মানে আমাদের সবকিছু বাদ ওই পাকস্থলী পুরো না করলে আমি আপনার সাথে কথাও বলতে পারবো না আপনিও আমার সাথে কথা বলতে পারবেন না হ্যাঁ হ্যাঁ সেটাই বেঁচা ব্যবস্থা আছে সেটাই বলছি যে আমাদের চাকরি বাকরি করতে হয় চাকরি বাকরি করার পরে যতটুকু আমরা সময় পাই ফ্রি সময় পাই ততটুকু আমরা এই আলোচনা করি এবং আমি মনে করি এই আলোচনা যদি আমরা দীর্ঘ সময় ধরে চালায় যেতে পারি তাহলে এই জিনিসগুলার মানুষ মানুষ আসলে দ্রুত পরিবর্তন হয় না ধীরে ধীরে মানুষের ভিতরে যুক্তি কাজ করতে শুরু করে আস্তে আস্তে মানুষের ভিতরে রিয়ালাইজেশন হয় আস্তে আস্তে মানুষ একটা যুক্তি বোঝার চেষ্টা করে বুঝতে পারে এটার জন্য একটা দীর্ঘ সময়ের দরকার হয় প্রত্যেক মানুষের আমার নিজের জীবনেও একটা দীর্ঘ সময় দরকার হয়েছে হুট করে আমি যুক্তি কাকে বলে এই জিনিসটা হুট করে বুঝি নাই এই কারণে আমি মনে করি যে আমরা এই আলোচনাগুলো কন্টিনিউ করলে একটা সময় মানুষের মধ্যে কিছু রিয়লাইজেশন আসবে এবং মানুষের ভিতরে পরিবর্তন আসবে আমাদের সমাজের যে কাঠামো সেই কাঠামোটা আস্তে আস্তে পরিবর্তন হবে কিন্তু এটার জন্য সময় লাগবে এটার জন্য দ্রুত আসলে আমরা কোনো সিদ্ধান্তে আমরা যেতে পারবো না বা দ্রুত আমরা কিছু করতে পারবো না ধীরে 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 স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো করতে হবে আপনার মতামত আমাদের পরামর্শ খুবই ভালো কিন্তু মানে আপনি যেটা বলছেন সেটা হয়তো ভবিষ্যতে হবে হয়তো আমাদের প্রজন্মে হয়তো আমরা যতটুকু করতে পারতেছি ততটুকু করতেছি হয়তো নেক্সট যারা আসবে নেক্সট যারা আসবে তারা আরো ভালো করবে আমাদের থেকে যেমন ধরেন আমাদের আগের জেনারেশন যারা ছিলেন আরো আলী মাতুব্বর ছিলেন তারপরে আহমদ শরীফ ছিলেন ডক্টর হুমায়ুন আজাদ ছিলেন ওনারা কাজ করে গেছেন এখন হচ্ছে গিয়ে আমরা কিছু কাজ করছি আমাদের পরবর্তী সময় হয়তো আরো ভালো আমাদের থেকে আরো ভালো বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষেরা আসবে তারা হয়তো এই কাজগুলো করবে এইভাবে আমরা একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে দিয়ে যাব একজনের পর একজন আসবে একটা ধাপের পর আরেকটা একটা ধাপ আসবে এইভাবে আমরা কাজ চালিয়ে যাবো বলে আমি আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো পদ্ধতি কিন্তু আমাদের যদি টাকা পয়সা ইনকামের চিন্তাটা না থাকতো তাহলে হয়তো আমরা এটার পিছনে অনেক লেগে থাকতে পারতাম অনেক বড় ভালো ভালো কাজ করতে পারতাম কিন্তু আমাদের তো টাকা পয়সার ইনকাম করতে হয় পরিবার পরিবারের পরিবারজন আছে তাদের মানে একটা আমি জার্মানিতে থাকি জার্মানিতে তো খরচ অনেক বেশি একটা এখানে বাসা ভাড়াও মনে করেন বাংলাদেশি টাকা দেড় লাখ টাকা এটা তো আমি দিয়ে সারতে পারবো তাই না এই জন্য আমার চাকরি বাকরিও করতে হয় এই তো এইভাবেই আমাদের কাজ করতে হবে এবং আপনারাও নিশ্চয়ই আমাদের পাশে থাকবেন আমরা চাই আপনারা যারা আছেন আপনারা যারা চিন্তা ভাবনা করেন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন তারাও যদি আমাদের আমাদের একই সাথে কাজ করতে শুরু করি আমরা সবাই মিলে তাহলে আমাদের পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না জি আমি মানে আজকে প্রাথমিক যুক্ত হইতে পারছি জন্য আমি আমাকে অনেক ধন্য মনে করি আর আপনার যে কথাটুকু বললেন এটুক আমি পুরোপুরি মানি আর এই রুটি রুটি সংযুক্ত থাকেই আমরা করব আমরা আমরা হয়তো পূর্ণাঙ্গ বিল্ডিং করতে পারবো না ফাউন্ডেশনটা দিব আমারও সেই জায়গায় আমার একটা মানে ইয়া আকাঙ্ক্ষা যে ফাউন্ডেশনটা যেন আমাদের ভিত্তিটা যেন আমরা মানে ওই একতলা বেশিস না করি যে আমরা এমন একটা ভিত্তি দিয়ে গেলাম পরবর্তী প্রজন্ম এসে এটা উপরের দিকে করার সুযোগ নাই সাইড এর দিকে বাড়াইতে হয় বা অন্য দিকে এই ভিত্তি ফাউন্ডেশন ছাড়া আবার করে ফাউন্ডেশন দিতে হয় ফাউন্ডেশন টা যেন আমাদের ভিত্তিটা যেন এমন হয় যে এটা যেন উপরের দিকেই উঠে যেন আবার নতুন করে পরবর্তী প্রজন্ম আইসা আরেকটা ভিত্তি করে করা লাগবে তেমন যেন হয় না কারণ আমরা খালি রিসার্চ করব কোন রেজাল্ট দেওয়া যাব না হবে না আমরা আরেকজন নিয়ে ভাববো বা আরেকজনের সঙ্গে তুলনা করতে করতে আমাদের সময়টা ব্যয় করব আমাকে সেটা একটু ভাল লাগে না আমাদের ভাল লাগে যে আমরা যা ভাবি তা করার জন্য আমরা আমরা একটা একটা নীতিমালা ব্যবস্থা কে কি করে গেছে সেটা আমাদের অত ধরার বিষয় না সুন্দর বিশ্বটা করার জন্য আমরা যে প্রক্রিয়া বা মনোভাব গুলা পোষণ করি এগুলার একটা ফান্ডামেন্টাল দিক থেকে ধীরে ধীরে কিভাবে আগায় নেওয়া যায় এই মানে ভিত্তিটা আমি শক্তিশালী একটা ভিত্তির কামনা করি যে ভিত্তি মানে আবার পরের যে প্রজন্ম এসে বলল যে এই ভিত্তিটা ভেঙে দিলাম এটা ভিত্তি আহ এটা বেশি দূর আগানো যাবে না ওইটা উঁচু হওয়া করা যাবে না ফাউন্ডেশন নাই এটা লাশ ছিল এই 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 ফাউন্ডেশন বানি না আগে আমাদের ভিত্তিটা যাতে করা যায় এই ভাবনাটাও যদি আমরা ভিতরে রাখি তাইলে মনে হয় যে আমরা যদি রুটি রুটি সবই করব তখন আলোচনা করব দেখা যায় যে আলোচনার সময় একজন এসে আল্লাহ প্রমাণ করতেছে আরে ভাই তুমি আল্লাহ প্রমাণ করে কি করবা তুমি যে বান্দা তুমি যে মানুষ তোমারে তুমি প্রমাণ করো তুমি তোমার কাজগুলা করো তুমি কি কি ভালো কাজ মনে চিন্তা করছো সেগুলো প্রকাশ করো তুমি আল্লাহ আল্লাহরে প্রমাণ দরকারটা কি করার একটা প্রশ্ন এই যে দলে দলে লোক ঢুকে যখনই একটু বেকায়দায় প্রশ্নে পড়ে তখন গালি গালাস আনুষাঙ্গিক এমনকি নিজেও তো করে করেই দল ধরে নানান গালিগালাজ লিখতে থাকে তুমি তো এত লাফায় যে প্রমাণ করতে আসো এটা প্রমাণ করার দরকারটা কি এটা কি আমাদের কি বেনিফিট দেবে আমাকে আপনাকে এই বিশ্বকে এটা প্রমাণ করলে কি বেনিফিট দিবে ফেল করলে কি বেনিফিট দিবে হ্যাঁ এটা তো যদি বেনিফিট না দেয় তাহলে তো ভ্যালুলেস জিনিসটাই তো কোনো ভ্যালু নাই তাহলে আমরা কেন সময় নষ্ট করব আমার প্রশ্ন আমি কিন্তু আমি কিন্তু মানে আপনার সঙ্গে তর্ক বিতর্ক আস্তিক নাস্তিক মুমিন ই ইগোলা কিছু না আমরা পৃথিবীর মানুষ আমরা বিশ্বের মানুষ আমরা চাই বিশ্ব সুন্দর হবে সুন্দর থাকবে ঠিক আছে আল্লাহ কি আল্লাহ আপনার মনের মতো যদি সবকিছু হতো তাহলে তো ভালোই হতো কিন্তু পৃথিবীর অনেক বিপুল সংখ্যক মানুষ আসলে তাদের জীবন যা তারা পৃথিবীটাকে একটা জেলখানা বলে মনে করে এবং করকাল যেটার কোনো প্রমাণ নাই আল্লাহ যেটার কোনো প্রমাণ নাই এগুলার আশায় পৃথিবীতে একটা মারামারি কাটাকাটি অবস্থা তৈরি করে রাখছে হানাহানি মারামারি কাটাকাটি ঘৃণা বিদ্বেষ সাম্প্রদায়িক দাঙ্গা এই কাজগুলা তৈরি করে রাখছে এই যে এই ধরনের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর জন্য কথাবার্তা বলতে হয় সেই মানুষগুলাকে বুঝাবার জন্য যে এই যে কাজ কাজগুলো তারা করছে একটা অহেতুক জিনিসের প্রমাণ প্রমাণ করার জন্য তারা যে মানুষ তাই না এরা তো বোঝানোর জন্য আসে না বুঝার জন্যও আসে না তর্ক করার জন্য আসে যুক্তি তর্ক না তর্ক করার জন্য আসে সেই সাথে গালিগালাজ করতে থাকে আপনি আপনার যে ডিপনেস আছে আপনি নিশ্চয়ই বুঝেন যে লোক অশ্লীল বাক্য ব্যবহার করে সে মুসলিমের অন্তর্ভুক্ত না কিন্তু এমনি খারিজ নাম মুসলমান দিল ভিত্তি করলে আমি মুসলমান আমি এই আমি মুমিন আমি মুসলমান এই কথাটা আমি মানতে পারছি না নবী মোহাম্মদ নিজে অশ্লীল কথা বলতো এবং তার যে প্রধান যে মানে চেলা আবু বকর সে অশ্লীল কথা বলতো নোংরা কথা বলতো আপনি যদি চান তাহলে আমি আপনাকে দলিল বের করে দেখাতে পারি যে তারা যে অশ্লীল কথা বলতো নোংরা কথা বলতো সেই জিনিসগুলো কি আপনি দেখতে চান আমি তো দেখতে চাই আমি আপনার আলোচনার মাধ্যমে অনেক কিছুই শুনছি কিন্তু বললাম যে আমি নোংরার দিকে চাই চাই আমি করে এই জিনিসগুলা নিয়ে আসলে আলোচনা করাটা জরুরি আমি মনে করি যে এই জিনিসগুলা নিয়ে আলোচনা করাটা জরুরি কারণ প্রত্যেকটা জিনিস ধরে ধরে মানে দলিল ধরে ধরে যেমন ধরেন আপনাকে এই যে এই হাদিসটা আমি দেখাই এই হাদিসটাতে যে জিনিসটা বলা হয়েছে এটা হচ্ছে একটা সহি হাদিস হাদিসে বলা হয়েছে যে আয়সা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন নবী যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন তখন সাফিয়াকে তার দরজায় ও অবসাদগ্রস্ত অবস্থায় দেখলেন তিনি বললেন মানে নবী তুমি আমাদের এখানে আটকে রাখবে মানে নবী তার স্ত্রী সাফিয়াকে গালি দিল বন্ধা এবং নেরি বলে বন্ধা মানে হচ্ছে যাদের বাচ্চা কাচ্চা হয় না এবং নেরি মানে হচ্ছে কি যার মাথায় চুল কম তাদেরকে ন্যাড়া মাথা বা নেরি বলা হয়

এই জিনিসটা তো মানে যারা মুসলিম তারা ডিফেন্ড করবে যে এই জিনিসটা ডিফেন্ড করতে মুসলিমরা যে এই জিনিসটা আসলে নবী বলছে নাকি বলে মুসলিমরা এটা একটা হাদিস সুতরাং মুসলিমরা এই হাদিসটা বিশ্বাস করে এবং এই হাদিসটা লক্ষ লক্ষ মাদ্রাসাতে মানুষ পাঠ করে প্রতিদিন পরে এবং বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণ পরে এবং এই হাদিস থেকে এই হাদিস আসলেই নবী বলছে কি বলে নাই সেই সময় তো আমাদের এখন টাইম মেশিনে করে গিয়ে এটা দেখা তো আমাদের পক্ষে সম্ভব না কিন্তু টাইম মেশিন না ওই মাদ্রাসার ছাত্রদের কাছে আমি যদি বলি যে এটা তার কাছে বেশি গুরুত্ব না কোরআন বেশি গুরুত্ব যদি বলে কোরআন বেশি গুরুত্ব তাহলে সেহেনে কি বলছে সেহেনের একটা কথা সে মানে কিনা সে একটা কথা মানে কিনা বলা আছে এলাপুরের দরকার নাই না না এলাপুরের দরকার নাই আছে আমি এত এলাপুরের চাই না এই যে মাদ্রাসার জন্য যে ওখানে বলা হয়েছে অন্যায় করা যাবে না সে অন্যায় ছাড়া কয়জন আছে সেটা আইসা তারপরে বলতে হবে যে আমি অন্যায় করি না বা আমি অন্যায় চিন্তাও করি না আমি অন্যায় কার্য করি না আমি অন্যায়ের সাথে না না সাথে আসি সমস্যাটা হচ্ছে অন্যায় করি কি করি না সেটা হচ্ছে একটা ভিন্ন আলোচনা কিন্তু অন্যায়ের যে কনসেপ্ট অন্যায় জিনিসটা কি সেই জিনিসটা বোঝাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে অন্যায় বলে আমি কোন জিনিসটাকে অন্যায় বলে মনে করি এরপরে সেই অন্যায়টা আমি করি না সেই প্রশ্নটা আসে আগে বোঝাটা দরকার যে কোন জিনিসটাকে আমি অন্যায় কাজ বলে মনে করি যেমন ধরেন কারণ তারা মুস্রিক তারা কর্তি পূজা করে এই জিনিসটাকে তো মুসলিমরা অন্যায় বলে মনে করে না মুশ্রিকদেরকে খতম করা এটা তো মুসলিমরা অন্যায় বলে মনে করবে না এখন সে যদি একটা কাফের একটা হিন্দুকে মারে হত্যা করে এবং সে যদি বলে এটা তো ন্যায় কাজ আমি তো ভালো কাজ করছি যখন তো আপনি তাকে বোঝাতে পারবেন না যে এই জিনিসটা অন্যায় কারণ সে তো কোরআনের ওই আয়াতটা পড়ে সে ভাবতেছে যে সে একটা ন্যায় কাজ করতেছে যেমন ধরেন হলি আর্টিজানে যে সমস্ত জঙ্গি ঢুকে মানুষকে জবাই করছে তারা কিন্তু ভাবছে তারা খুবই ভালো কাজ করছে আল্লাহর কাজ করছে পৃথিবীর যে কোনো জিহাদি কিন্তু এটাই মনে করে যে আমি যে কাজ করতেছি সেটা খুবই উত্তম কাজ সমাজের জন্য সমাজের উপকার করছি আল্লাহর জন্য নিজের জীবন দিয়ে দিছি আল্লাহর রাহে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে তাদের কাছে কিন্তু সেটা খুবই কাজ মানুষ হত্যা করা আমাদের কাছে সেটা অন্যায় কাজ কিন্তু তার কাছে যে যে বহন করে ধারণ একটা ভালো কাজ এটা একটা পুণ্যের কাজ সুতরাং আমাদের এই যে অন্যায় করোনা ন্যায় করো এগুলা বলার থেকে আমাদের আসলে যে জিনিসটা ফোকাস করা উচিত যে অন্যায় বলতে আসলে আমরা কি বুঝি কোন কাজটাকে আমরা অন্যায় বলে মনে করি সেটা যদি আমরা করতে না রয়ে গেছে খারাপ লোকই খারাপ কাজ গুলা করতেছে সেটাকে ন্যায় ভেবে যেমন ধরেন হিটলার হিটলার যে এতগুলা ইহুদিকে হত্যা করছে সে কিন্তু এটা মনে করে নাই যে আমি অন্যায় কাজ করতেছি সে ভাবছে যে আমি ন্যায় কাজ করতেছি পৃথিবী থেকে ইহুদিদেরকে আমি মানে সরাই দিব তাতে পৃথিবী রক্ষা পাবে এইটা ভেবে সেই কাজটা করছে পৃথিবীতে যতই বড় বড় গণহত্যা চলছে বড় বড় যুদ্ধ চলছে সেই যুদ্ধ এবং গণহত্যার এই যে যেমন ধরেন হিরোসীমা নাগাসাকিতে আমেরিকা বোম ফেলছে তারা কি ভাবছে তারা ভাবছে আমরা ন্যায়ের পথে আছি জাপানিরা অন্যায়ের পথে ছিল এই তাদেরকে আমরা শাস্তি দিচ্ছি এই যে ন্যায় অন্যায় অন্যায়ের কনসেপ্টটা নিয়ে আসলে বেশি আলোচনা করতে হবে আমি যদি তাদেরকে বলি তোমরা অন্যায় করো না ন্যায় কাজ করো

আর যদি অপোজ হয় তাহলে হয়তো আলোচনার সামনের দিকে আগাবে না হয়তো আমি লিঙ্ক পাবো না হ্যাঁ আমি এরকম মানে দেখছি যে কয়েকটা আলোচনায় দেখছি বা যে কয়টাই আমি ইউটিউব লাইভ বা পুরানা ই এগুলা দুইটা চারটা করে দেখি আমি মাঝে মধ্যে এনে দেখে দেখলাম যে এই বিশ্বে কিন্তু অনেক ধর্ম আছে এমনকি এই ইসলাম ধর্মের লোকের সংখ্যার চেয়ে বেশি সংখ্যার ধর্ম অনেক আছে ইসলামের দীক্ষিত লোকজনের সংখ্যা যা তার চেয়ে অন্য আরেকটা ধর্মের তার চেয়ে বড় বেশি সংখ্যা আছে মানে সার্বিকভাবে যতগুলা ধর্ম আছে বা ধর্মগ্রন্থ আছে ধর্ম যাজক আছে হ্যাঁ এদের ব্যাপারে আলোচনায় আসে না শুধুমাত্র ইসলামের ব্যাপারে আলোচনা এই যোগ করে আইসে যোগ যোগ করা মানে কি যোগ মানে উপহাসের মতো করে আসে উপহাসের মতো করে চলে যায় এই যে যে একটা একটা দিকে লোকজন নাই আক্রমণ করে আবার ফসকে আবার নিজেরাই ব্যর্থতা হয় আবারই করে আমার মনে হয় যে আরো সার্বিক ভাবে আরো একটু এলাবোরেট করা দরকার যে শুধুমাত্র এরা এসে যেন খালি খুচাখুচি না করে আরো মানুষ আসুক আরো সংখ্যা দিক হোক আরো চক্ষের আবরণ খুলুক খালি একটা ধর্মের লোকের আবরণ খোলার জন্য আমরা এত উঠা পড়া লাগবো কেন আমরা তো বাংলা আমরা যে বাকি যারা আছে আরও বাকি যারা আছে সংখ্যা গরিষ্ঠও আছে হ্যাঁ কি বাংলা ভাষাবাসীও ভাষী আছে এদেরকেও তো আমাদের এই প্ল্যাটফর্মে উদ্বুদ্ধ করা দরকার তাদেরকে যদি এখানে মনোযোগ না দেওয়া যায় তাহলে আমরা সংখ্যালঘিষ্ঠ প্লাটফর্ম হয়ে যাবে আমি যেটা আমি যে থিমটা বলবো হ্যাঁ আপনার পরামর্শটা ভালো পরামর্শ আমাদের এখানে হিন্দু ধর্মের উপরেও এক্সপার্ট আছেন ওনারা হিন্দু ধর্ম নিয়েও কথা বলেন অন্যান্য ধর্ম নিয়েও কথা হয় খ্রিস্টান ধর্ম নিয়েও কথা হয় কিন্তু খ্রিস্টান ধর্মের উপরে এক্সপার্ট এখনো আমাদের কাছে সেরকম কেউ নাই আমরা যেরকম আমি যেরকম ইসলাম ধর্ম সম্পর্কে পড়ালেখা বেশি করেছি কিন্তু না অল্প প্রয়োজন মানে এটা আমি করতে গেলে একই ব্যক্তি যে সবাইকে আমি ডিল করতে করা একেবারে ম্যান হওয়া যাবে এটা আমার কাছে আমার কাছে এরকমও মনে হয় না মানে সহযোগী থাকতেই হয় আরো দুই একজন সহযোগী ইনক্লুডের বা মাধ্যমে এটা আরেকটু মানে সমৃদ্ধ করার জন্য আমার একটা চিন্তা ইয়ে আছে আর কি আমরা শুনলাম পরামর্শটা ভালো লাগছে আমরা অবশ্যই চেষ্টা করব আস্তে আস্তে আমরা তো আস্তে আস্তে বাড়বো আস্তে আস্তে বড় হবো এখনো তো আমরা ছোট আমরা অল্প আস্তে আস্তে যখন আমাদের সংখ্যা বৃদ্ধি পাবে তখন অবশ্যই হবে এনামুল হক জুয়েল ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আজকে তাহলে আজকে আমরা আপনাকে বিদায় জানাই আমরা একজন মুমিন ভাইকে দেখি পাই কিনা আচ্ছা আচ্ছা ওই হলো হইলো কথা ভালো লাগে আপনাদের ধন্যবাদ ঠিক আছে ভাইয়া ভালো থাকেন শুভরাত্রি হ্যাঁ অন্য সময় হয়তো এক যোগাযোগ খুব আস্তে আস্তে একদিনে হয় না ঠিক আছে আচ্ছা ভালো থাকেন